গাইস, এআইডিটা দেখতে পারছো? এআইডিতে অনেক আগে টপ করা হতো এবং এই ছেলেটি দিন রাত গেম খেলতো। কিন্তু এখন যদি এআইডির ভিতরে তোমরা যাও তাহলে দেখতে পারবে এই ছেলেটি গেম খেলা বন্ধ করে দিয়েছে। কেন গেম খেলা ছেড়ে দিয়েছে এই কাহিনীটা যদি তুমি শোনো তাহলে তোমার চোখে পানি চলে আসবে। তো প্রথমে এই ছেলেটির কষ্টের গল্পটি শুনবো, তারপর এর আইডি কালেকশন দেখবো। কারণ এই ছেলেটির গল্প শুনলে তুমি টপ আপ করা বন্ধ করে দিবে, আর এই গল্পটা শুনে তুমি কিছুটা মোটিভেশন পাবে। ঘটনাটা আজ থেকে আরও 3 বছর আগে, তখন এই গেমটি নতুন নতুন বের হয়, আর তখন এই ছেলেটি অনেক গেম খেলতো, দিন রাত ভরে গেম খেলতেই থাকতো। কিন্তু এই জিনিসটা তার বাবার একদমই ভালো লাগতো না, আর গেম খেলার জন্য অনেক রাগ করতো এবং সে তার ছেলেকে অনেক বকতে থাকতো। তো এমনই একদিন এই ছেলেটি রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি তার রুমে গিয়ে গেম খেলা শুরু করে। সে রাতভর অনেক গেম খেলে কিন্তু তার বাবা মা সেটা দেখে ফেলে এবং তাকে অনেক বকা দেয়, তাই সে ভয়ে মোবাইল রেখে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। কিন্তু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আবার ফ্রি ফায়ার খেলা শুরু করে, তারপরে স্কুলে যেত। এই জিনিসটা তার বাবার একদমই পছন্দ হতো না। তারপর একদিন তার বাবা গিয়ে তার মাকে বলে আমাদের ছেলেকে হোস্টেলে দিয়ে দিতে হবে, সেখানে গেলে সে আর মোবাইল চালাতে পারবে না, এতে তার পড়ালেখা ভালোভাবে হবে, এতে গেমের প্রতি থেকে তার আসক্ত কমে যাবে। ঠিক 2-3 সপ্তাহ পর ছেলেটিকে তার বাবা মা হোস্টেলে পাঠিয়ে দেয়। কিন্তু হোস্টেলে গিয়ে ছেলেটির একদমই মন বসতো না, শুধু বাড়ির কথা মনে পড়তো আর গেম খেলতে মন চাইতো। এভাবে অনেকদিন থাকতে থাকতে সেখানে তার মন বসে যায় এবং সে ভালোভাবে পড়ালেখা করতে থাকে। রাতে সে তার বাবা মাকে কল করতো এবং বাড়ির সব কিছু জিজ্ঞাসা করতে থাকতো এবং তাদের সাথে একটু সময় কাটাতো। কিন্তু তবুও তার ফ্রি ফায়ার গেম খেলার অনেক ইচ্ছা হতো, তাই সে রাত 11টা পর্যন্ত গেম খেলতো এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো, কারণ পরের দিন তাড়াতাড়ি উঠে তাকে স্কুলে যেতে হবে। তো এমনই কিছুদিন কাটতে থাকে এবং সেই হোস্টেলে আরও কিছু নতুন ছেলে আসে, তারাও চায় তারা সারাদিন ফ্রি ফায়ার গেম খেলবে। কিন্তু হোস্টেলে থাকলে তাদের নিয়মিত স্কুলে যেতে হবে, তা না হলে তাদের পানিশমেন্ট দেওয়া হবে এবং এই ভয়ে তাদের আর গেম খেলা হচ্ছে না। তো এমনই করে সেই ছেলে আর তার নতুন বন্ধুরা রাতে লুকিয়ে লুকিয়ে ফ্রি ফায়ার গেম খেলতো। তো এমনই একদিন রাতে কিছু এমন ছেলে যারা নিজেকে অনেক ট্যালেন্টেড ভাবতো, তারা সেখানে ঘুরে ঘুরে বই পড়ছিল। তখন তারা সেই ছেলেটিকে বললো এভাবে রাতে তোমরা গেম খেলবে না, আমাদের পড়ায় ডিস্টার্ব হয়। কিন্তু ছেলেটি আর তার বন্ধুরা কারো কথা কোনো কান না দিয়ে ফ্রি ফায়ার গেম খেলতেই থাকতো। তো তারা আরো জোরে সাউন্ড বাড়িয়ে গেম খেলতো যাতে ওদের পড়ায় সমস্যা হয়। তো সেই ছেলেগুলো তাদের শিক্ষককে বলে দেয় যে তারা রাতে গেম খেলে। তো সেই রাতে তাদের শিক্ষক তাদের রুমের সামনে আসে এবং দরজার মধ্যে ধাক্কা দিয়ে দরজা খুলতে বলে। কিন্তু ছেলেটি আর তার বন্ধুরা ঘুমানোর ভান ধরে ঘুমিয়ে থাকে আর মোবাইল লুকিয়ে রাখে। কিন্তু তার শিক্ষকরা দরজা খুলে ভিতরে ঢুকে যায় এবং ঢুকে দেখে তারা ঘুমিয়ে রয়েছে। তারা এত সুন্দর করে ঘুমের অ্যাক্টিং করছিল মনে হচ্ছিল তারা সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। কিন্তু ওই ট্যালেন্টের ছাত্রগুলো এসে ওদের বলে যে তোমরা এভাবে গেম খেললে আমরা তোমাদের ধরিয়ে দেব। তখন সেই ছেলেটি আর তার বন্ধুরা মিলে ওই ট্যালেন্টের ছেলেগুলোকে অনেক মারধর করে। পরের দিন ওই ছেলেটিকে আর তার বন্ধুকে অফিস রুমে ডাকা হয় এবং বলে তোমরা যদি এরকম আবারও করো তাহলে তোমাদের এই হোস্টেল থেকে বের করে দেওয়া হবে। তো এরকম কথা শোনার পর তাদের আর গেম খেলা দেওয়া হয়নি। তো ওই ছেলেটির একটি বন্ধু ছিল যে বন্ধুটা ফ্রি ফায়ার একটু বেশি আসক্ত হয়ে গিয়েছিল। সে বলছিল যদি আমাকে রাতে ফ্রি ফায়ার গেম খেলতে না দেয় তাহলে আমি এই হোস্টেল থেকে বের হয়ে যাব। তো এমন করতে করতে একদিন সেই ছেলেটির সেই আসক্ত বন্ধুটা হোস্টেল থেকে পালায়। তো এটা দেখে সেই ছেলেটি ভাবে আমিও তাহলে এই হোস্টেল থেকে পালিয়ে যাব। কিন্তু পরের দিনই হোস্টেলে সিকিউরিটি আরো হাই করে দেয়, যার কারণে সেই ছেলেটি আর পালাতে পারে না এবং সেই ছেলেটি সেখানে বসে বসে পড়ালেখা করতে হয়। 2 দিন পর আবার তারা গেম খেলা শুরু করে এবং সেই ট্যালেন্টের ছাত্রগুলো বলে তোমরা কেন এরকম করছো বলো, আমাদের পড়ালেখায় ডিস্টার্ব হয়, তোমরা গেম খেলো না, না হলে আবারও নালিশ করে দেব। এটা শুনে সেই ছেলেটার অনেক রাগ হয় এবং তার বন্ধুরা মিলে রাত 2টা বাজে ঘুম থেকে উঠে বালিশ চাপা দিয়ে সেই ছেলেগুলোকে মারতে যায়। কিন্তু সেই ছেলেগুলো তাদের মারতে পারে না এবং তারা চিল্লাচিল্লি করার পর সেখানে সব সিকিউরিটি গার্ড চলে আসে। তারপর সেই ট্যালেন্টের ছাত্রগুলো বলে দেয় এই ছেলেগুলো আমাদের মারতে চেয়েছে বালিশ চাপা দিয়ে। পরের দিন সেই ছেলে আর তার বন্ধুদেরকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়। তো সেই সব ছেলেগুলো তাদের নিজ নিজ বাসায় চলে যায়, আর ওই ছেলেটি তার বাসায় চলে যাওয়ার পর তার বাবা আবারও তাকে অনেক মারধর করে এবং অনেক বকাঝকা করে। এরকম 1 মাস বকাঝকা করার পর সেই ছেলেটিকে তার বাবা আর কিছুই বলে না। সেই সুযোগ হাতিয়ে নিয়ে সেই ছেলেটি আবারও ফ্রি ফায়ার খেলা শুরু করতো দিন রাত এবং তার মাকে বোকা বানিয়ে টাকা নিয়ে এসে ফ্রি ফায়ারে টপ আপ করতো। তো এরকম করতে করতে সে তার আইডিতে অনেক টপ আপ করে ফেলে, আর সেই গেম খেলতে খেলতে গেমের প্রতি এতটাই আসক্ত হয়ে যায় যে মোবাইল চালাতে চালাতে ধীরে ধীরে সে গোজা হতে শুরু করে। যারা একটু বেশি মোবাইল চালায় তাদের ঘাড় একটু গোজা হয়ে যায় সেটা তোমরা জানো, তোমরাও যদি এরকম করে থাকো তাহলে তোমরা কমেন্টে বলে দাও। তো এরকম অবস্থা দেখে সেই ছেলেটির মা তাকে নিয়ে হসপিটালে যায় এবং সেখানে ডাক্তার বলে আপনার ছেলে চোখ নষ্ট হয়ে গেছে এবং ঘাড়ও বেঁকা হয়ে গেছে। সেখানে তার মা অনেক কান্নাকাটি করে কিন্তু ছেলেটি কারো কথা না শুনে আবারও ঘরে এসে গেম খেলা শুরু করে। তখন সেই ছেলেটির মা তার বাবাকে গিয়ে বলে এবং তার বাবা তাকে অনেক মারধর করে এবং তার মোবাইল ভেঙে ফেলে। তখন সেই ছেলেটি অনেক রেগে যায় এবং রেগে গিয়ে রাতের বেলা রাস্তার একটি গাড়ির সামনে ঝাঁপ দেয় এবং বলে এবার তোমরা আমাকে পারলে বাঁচাও, আমার মোবাইল না থাকলে আমিও থাকবো। কিন্তু ছেলেটিকে কোনোভাবে তারা বাঁচাতে সক্ষম হয় এবং হসপিটালে নিয়ে যায়। তারপর 3 মাস সেই ছেলেটি আর গেম খেলতে পারে না।
তো এই থেকে একটা জিনিস ভালো করে বুঝে নাও, বেশি গেম খেলা ভালো না, আর একেবারে টপ আপ করা বন্ধ করে দাও, টপ আপ করাও ভালো না। কারা কারা আজ থেকে কম কম গেম খেলবে এবং কম কম টপ আপ করবে কমেন্ট বক্সে জানাও, আর কমেন্টে লিখে দাও #NoTopUp। ওকে, এখন আমরা সেই ছেলেটির আইডির কালেকশন দেখতে চলেছি। তো এখানে আমরা চলে এসেছি ছেলেটির আইডিতে। এখানে তার কালেকশন যদি তুমি দেখো, এখানে মোটামুটি অনেক ভালো কালেকশন আছে। তো প্রথমে তোমরা দেখতে পারতেছ ইনকিউবেটরের শেষ বান্ডিলটা আছে। আবার এখানে দেখতে পারতেছ ছেলেটি তার আইডিতে কোবরা বান্ডিল নিয়েছিল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোটামুটি অনেক ভালো জিনিসই আছে তার আইডিতে। তো কোবরা বান্ডিল বের করতে তার হয়তো অনেক টাকা লেগেছে। তো বুঝতে পারতেছ সে তার মার কাছ থেকে টাকা নিয়ে কোবরা বান্ডিল বের করেছে। এখানে তোমরা আরও অন্যান্য বান্ডিলও দেখতে পারবে। তো এই বান্ডিলগুলো দেখতে মোটামুটি অনেক ভালো লাগছে। আর তোমরা কি তোমাদের আইডিতে টপ আপ কমেন্ট বক্সে বলে দিবা। আমি কিন্তু আমার আইডিতে কোনো সময় তেমন একটা টপ আপ করি না। তো আমি মাঝে মধ্যে 2-3 বার টপ আপ করেছি, এর থেকে বেশি না। তো এইখানে তার কালেকশন মোটামুটি অনেক ভালো। এখানে এই বান্ডিলটা দেখতে পাচ্ছো, এই বান্ডিলটা অনেক সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। তো এখানে চশমাটা অনেক সুন্দর, চশমাটার মধ্যে আবার দেখা যাইতেছে মানে ডিসপ্লের মতো, টিভির ডিসপ্লের মতো চলতেছে। তো এইখানে তার কাছে আছে অ্যাঞ্জেলিক পেন, তারপরে এখানে দেখতেছো তার কাছে হেলমেট আছে, মানে অনেক কালেকশন আছে হেলমেটের, মানে মাথায় পরায় যে এগুলো অনেক কালেকশন আছে। তারপর স্কার্ফটা দেখছো, তারপরে এইখানে তো এই ড্রেসটাও অনেক সুন্দর, তো এটা মনে হয় ইন্ডিয়ার। তো এখানে দেখতে পাচ্ছ তার কাছে বান্ডিলও আছে, অনেক বান্ডিল আছে, মানে মোটামুটি অনেক কালেকশন আছে তার আইডিতে। তো এখানে তোমরা দেখতে পারতেছ এই বান্ডিলটা আমার কাছে অনেক ভালো লাগে। এই বান্ডিলটা মনে হয় অনেক রেয়ার, কারণ এই বান্ডিলটা আমি তেমন একটা দেখি না, কারণ অনেকই কম দেখা যায়। তো এটা একটা অ্যানিমে আছে, তো ওই অ্যানিমে থেকে নেওয়া হয়েছে টাইটেন। তো অ্যানিমের নামটা আমার মনে আইতেছে না, বাট হালকা হালকা মনে আইতেছে। যাই হোক, তো ওই অ্যানিমে থেকেই এই ড্রেসআপটা নেওয়া হয়েছে। তো এখানে ইমোট কালেকশন দেখতেছ, অনেক ইমোট আছে। তো এখানে লেজেন্ডারি থেকে শুরু করে নর্মাল পদের ইমোটও তার কাছে আছে। তো এখানে অনেকগুলো লেজেন্ডারি ইমোট আছে। তো এখানে দেখতেছো এই ইমোটটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে। তো এখানে আরও দেখো অনেক অনেক আছে, মানে এখানে তার কাছে ব্লু প্রিন্টের কালেকশন দেখো এবার। তো এখানে দেখতে পাচ্ছ তার কাছে 2-2টা ব্লু প্রিন্ট, এখানে 3টা। তো মানে অনেক কালেকশন আছে তার আইডিতে। তো এখানে ব্লু প্রিন্টের যে কালেকশন মনে হয় তার কাছে স্টোন ছিল না, যার কারণে এগুলো ইউজ করতে পারে নাই। তো এখন আমরা তার ইবোগান কালেকশন দেখবো, কী কী ইবোগান আছে। তো এখানে ইউএমপি আছে লেভেল 1, তারপরে এখানে এক্সিমেট আছে লেভেল 2, তারপরে এখানে কোবরা আছে, তারপরে দেখতেছো ড্রাকো এ কে। যাই হোক, তো এখানে আমরা আবার গান স্কিন দেখবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তার এম্ফরের যে স্কিনগুলো আছে, জেনোসের স্কিন। তো এম্ফরের যে জেনোস স্কিন আছে এটা মোটামুটি অনেক ভালো। এখানে ড্রাকো এ কে ইবো, তারপরে এখানে একের কালেকশন দেখো, মানে মাথা নষ্ট কালেকশন, প্রচুর কালেকশন আছে তার কাছে। তো যদি এই আইডিটা তোমার থাকতো, তোমার রিয়াকশন কেমন হতো কমেন্ট বক্সে জানাও। তো এখানে তোমরা স্কারলের যে ইবো গান আছে এটাও দেখতে পারতেছো। তো এটা মনে হয় ম্যাক্স করে ফেলছে, লেভেল 7 দেখা যাইতেছে। তো এখানে গ্রোজার একটা স্কিন আর ফামাস। তো এখানে তোমরা দেখো এখানে এক্সামেটের ইবো স্কিন আছে, এটা লেভেল 2। তো এখানে ইউএমপি দেখতে পারতেছো, ইউএমপি ইবোটাও আছে কিন্তু লেভেল 1। কিন্তু এই যে 3 নম্বর যে ইউএমপিটা আছে এটা অনেক পাওয়ারফুল একটা ইউএমপি, এটা আমার আগের আইডিতে আসলেও কিন্তু আইডিটা নষ্ট হয়ে গেছে, যার কারণে নাই। তো এখানে পোকার MP40 আছে, তারপরে কোবরা MP40 আছে লেভেল 2। তো পোকার এখানে 2টা বের করছে, একটা ব্লু পোকার আর একটা ইয়েলো। তো পরে আরও অনেক ভালো স্কিন আছে মোটামুটি। তো যদি এর কাছে বানি থাকতো তাহলে তো আরও ভালো হতো, কিন্তু বানি নাই। তো যাই হোক, এখানে মোটামুটি এখানে এই স্কিনটা অনেক ভালো, এই হলুদ কালার স্কিনটা। তো কয়েকদিন আগে দিয়েছিল ফ্রিতে। তো এখানে তোমরা দেখো তার কাছে P90-র অনেক স্কিন আছে। তো P90-ও ভালো কাজ করে। তো ভেক্টর আছে, ফামাস আছে, এখানে শর্ট গানের তেমন একটা স্কিন নাই। তো এখানে দেখতেছো মানে M187-এর ভালোই, মানে অনেক স্কিন আছে M187-এর, 3টা স্কিন আছে। তো 3টা স্কিনই অনেক ভালো। তো এখানে 3টা বের করছে। তো এখানে দেখো MAX-7-এর 2টা স্কিন আছে, তো ওইটা ফ্রিতে দিছিল। তো এখানে দেখা যেতেছে গ্লোয়ালের স্কিন ভালোই, মোটামুটি অনেক গ্লোয়াল ইয়ে আছে। তো এখানে কোবরা গ্লোয়াল আছে, তো মানে ভালোই কালেকশন অনেক ভালো। তো টাকাগুলো মেরে নিছে, মানে মায়ের কাছ থেকে ধোকা দিয়ে টাকা নিয়ে ভালোই কালেকশন করছে তার আইডিতে। তো এই ছিল তার আইডির কালেকশন। ওকে গাইস, এই ছিল একটা ডিফারেন্ট ধরনের কন্টেন্ট। তো এই কন্টেন্টটা একটা ইন্ডিয়ান ক্রিয়েটর বানাইছে, তো ক্রিয়েটরের ক্রেডিট আমি ডিসক্রিপশনে দেওয়া দিব। তো সে বলছে সে একটা নতুন কন্টেন্ট তৈরি করছে, এটা জানি ভাইরাল হয়, এটা জানি সবাই ট্রাই করে। তো আমিও বাংলাদেশে ট্রাই করলাম, কারণ ইন্ডিয়াও তেমন একটা কেউ করে নাই, মানে সে একাই করছে আর আমি বাংলাদেশে একা করলাম। তো আশা করি তোমরা সাপোর্ট করবা, সাপোর্ট করলে আমি আরও রেগুলার এরকম কন্টেন্ট আমি নিজে তৈরি করে বানাবো। তো তোমাদের কেমন লাগলো টপ আপ কালেকশনের আইডিয়া? আর প্রথমে যে গল্পগুলো থাকে
ওই গল্পগুলো আমি নিজে থেকে তৈরি করব সুন্দর করে। তো তোমাদের যদি এরকম আরও গল্প দেখতে চাও, মানে গল্পর সাথে কালেকশন, তাহলে কমেন্ট করো যে হ্যাঁ আমরা এই টাইপের ভিডিও চাই। তো প্রথমে আমরা দুঃখের গল্প দিব, তারপরে দুঃখ থেকে শুরু করে যত বদের গল্প আছে তারপরে তাদের কালেকশন দেখাবো। তো এভাবেই মানে কন্টেন্টগুলো তৈরি করব। যদি তোমরা এরকম কন্টেন্ট দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা আর কমেন্টে বলে দিবে হ্যাঁ এই টাইপের ভিডিও দেখতে চাই। তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, বাই বাই।